2022 সালে চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য সম্ভাব্য নমুনা কিংবা মডেল প্রশ্নপত্রগুলি এক নজরে দেখে নাও। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বলে সেখানে ঘাস তো আমার মাও খায়, সে তোমার মতো এত বড় হয়নি, কোন রচনার অংশ, লেখক কে, কে কাকে এই কথাটি বলেছিল, কেন বা বলেছিলেন, বক্তব্য কি, অর্থাৎ বক্তা কি উত্তর পেল, তারপর কি সিদ্ধান্ত হলো। আমাদের পরের প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলির উত্তর এখানে যদি দেওয়া রয়েছে, এর ঠিক পরের প্রশ্ন রয়েছে, সিংহের মামা আমি নরহরি দাস, উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ, লেখককে, নরহরি দাস আসলে কে, সে কাকে ভয় দেখাতে চেয়েছিল, শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন। এর পরের ঠিক প্রশ্ন রয়েছে, এর অ্যান্সার রয়েছে প্রশ্নগুলির, পরের প্রশ্ন রয়েছে, তোমাকে দেখেছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে, উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ, এর লেখককে, কে কাকে এই কথা বলেছিল, কোন ঘটনার প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে। 1+1+2+4 করে 8 মার্ক। এরপরে রয়েছে প্রশ্ন, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে, কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে, কারা সেই পাহাড়ে গিয়েছিল, রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল, ওই রাতে উনো হাতিটির কিভাবে তাড়ানো হয়েছিল। 8 মার্কের প্রশ্ন এখানে। এর ঠিক পরে রয়েছে আবার মোত্তাগের যে প্রশ্নটা, ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, রাঁধার কাজটি কে করেছিল, কি চালের ভাত হলো, কোথা থেকে মাছ কেনা হয়েছিল, কোথায় রান্না করা হয়েছিল, কিসের থালায় তা ভাত খেয়েছিল, খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল। এরপরের প্রশ্ন রয়েছে, দুয়ের ত্যাগের প্রশ্ন, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন রয়েছে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, কোন কবিতার অংশ, কার লেখা, কবি কি বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, কোন কবিতার অংশ, পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল। এটি পরের প্রশ্ন রয়েছে, সত্যি চাওয়া কবিতাটি কার লেখা, এখানে তোরা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা সত্যি চাইলে কি কি করতে পারে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন রয়েছে, চৌকোর দিন ভর দেয় দূর পাল্লা, কবির নাম কি, কে দূর পাল্লা দেয়, কবিতায় চৌকোর ও পাল্লা শব্দের অর্থ বিশ্লেষণ করো, এক লাইনে সবাই বসে করল খাওয়া শুরু, কবিকে এক লাইনে বসে কি খাওয়া হলো, শেষ খাওয়া শেষে কি হলো। পরের প্রশ্ন রয়েছে, কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো। রয়েছে আমাদের এখানে যেটা, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি, ড্যাশ রয়েছে, ওগুলো পূরণ করতে হবে। এছাড়াও রয়েছে অর্থ লেখো, আকাঙ্ক্ষা মূলক মৌন হরিত্রা নিশানা জহর হোরাক মরাল। এছাড়া রয়েছে পরের প্রশ্ন, বাক্য রচনা সদাগন্ধ নিমন্ত্রণ আকুয়ান আয়াস গৌরব। পরের প্রশ্ন, বর্ণ বিশ্লেষণ করো, লাজুক মোমবাতি দেশান্ত নিমন্ত্রণ নিঃশ্বাস। এর ঠিক পরে রয়েছে, বিপরীত শব্দ লেখো, উল্টো দুরন্ত আধাআধি সূর্যাস্ত বিভেদ দুর্বল অন্ধকার। এরপরে রয়েছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। রয়েছে যে শব্দগুলো এগুলো গঠন, বেকায়দা টেলিভিশন উৎসাহ প্রভৃতি। লিঙ্গ পরিবর্তন করো, বৃদ্ধ চাকর মোরাল সাহেব গিন্নি জেঠা। পরের প্রশ্ন রয়েছে, এক কথায় প্রকাশ, যে বিদেশে থাকে বুদ্ধি আছে যার, ভিক্ষার অভাব দেখা যায় না যা, মৌরের ডাক জলস্থলে থাকে যে বিদেশে থাকে। পরের প্রশ্ন, অনুচ্ছেদ রচনা শেষে রয়েছে, একজন মনীষী জীবনী সম্পর্কে লেখো কিংবা বাঙালির প্রিয় উৎসব। এছাড়াও রয়েছে অনুচ্ছেদ রচনা স্মৃতির উৎসব।